দীর্ঘ প্রায় ২২ মাস বন্ধ থাকার পর রাজ্যে বিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। এবছর অন্যান্য বিদ্যালয়গুলির পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিসি রোড সিএমএস হাইস্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় করোনার অল্প বিস্তার প্রভাব থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র পুজো ছাড়া সমস্ত কর্মসূচি বাতিল করেছিলেন। করোনার প্রকোপ এখন অনেকটা কমে আসায় বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। সেই মতো বুধবার স্কুল প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের বসে খাওয়ানোর ব্যবস্থা করেন। একত্রিত হয়ে বন্ধুদের সাথে একসাথে বসে খাওয়ার আনন্দে আনন্দিত ছাত্ররা। এদিন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসলে প্রতি বছরের মতো আর কি প্রতি স্কুলের মতো আমাদের স্কুলেও সরস্বতী পুজোয় খাওয়ানো হয়। তো গত দু বছর তো করোনা মহামারীর কারণে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারিনি। এবারেও আমরা সেই জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম কখন আমাদের মানে সরকার বাহাদুর এইরকম একটা নির্দেশ আমাদেরকে দেবে যে সমস্ত ছেলেরা এবার স্কুলে আসতে পারবে। তো সেই ১৬ তারিখ থেকে আমরা সেই সুযোগটা যখনই পেলাম সঙ্গে সঙ্গে আমরা এবারে ঠিক করে ফেললাম যে এবারে ছেলেদের একটা এরকম অনুষ্ঠান উপহার দেবার জন্য। তো সেই মতো আমরা আজকে ইয়ে করেছি, বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, বর্তমান শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, এমসির সমস্ত মানে মেম্বার্সরা, মানে দারুণ ছেলেরা মজা করছে, খুব আনন্দ করে খাচ্ছে। আমি আজকে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে দু বছর জুড়ে খাওয়াতে পারিনি, আজকে আমাদের সমস্ত ছাত্রদের আজকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের আপনি দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটা ছেলে এমনকি এক্স স্টুডেন্ট পর্যন্ত স্কুলে এসেছে এবং তারা আজকে এই স্কুলে মানে বহুদিন পর স্কুলে এসে তারা প্রচণ্ড আনন্দিত এবং তারা প্রত্যেকটা ছেলে আমার মনে আজকে একটি ছেলেও বোধ হয় মানে অ্যাবসেন্স নেই। না, গত বছরে হয়নি, কোভিড সিচুয়েশনের জন্য গতবার আমরা করিনি। আমরা এবছরে এবার চালু করেছি, একটু দেরি হয়ে গেল, যদিও ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুল খুললো, তারপর আমরা ডিসিশন নিই যে আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা খাওয়াবো। আমাদের প্রায় ২২০০-২২৩০০ ছাত্র আছে এবং কিছু এক্স স্টুডেন্টও আজকে এসেছে। আমাদের যে সরস্বতী পুজো উপলক্ষে একটা খাওয়ার আয়োজন প্রত্যেক বছরই হয় সেটাই আজকে হচ্ছে। আর প্রায় অনেকদিন পর তো জানেন স্কুল খুললো এরকম কোভিড সিচুয়েশনের পর, তো আজকে সত্যিই একটা খুব আনন্দের দিন। এবং স্কুল আমাদের যখন ওপেন হলো তারপরে এত কম সময় ছিল যে আমরা ওই সময় অ্যারেঞ্জমেন্টটা করে উঠতে পারিনি, তো আজকে এই দিনটা ঠিক করে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খুবই আনন্দদায়ক, মানে এত স্টুডেন্টদের এখানে, আমাদের আমাদের যে কারেন্ট স্টুডেন্ট প্লাস আমাদের প্রাক্তন ছাত্ররা সবাই উপস্থিত, প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী সবাই উপস্থিত, এবং এতদিন পরে এত স্টুডেন্ট একসাথে দেখে সত্যি আমাদের মানে শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে আমাদের এটা খুবই আনন্দের। সরস্বতী পুজো উপলক্ষে ভোজের আয়োজন করা হয়েছে, তাই কি কি কেমন লাগছে এই যে এতদিন পর স্কুল বন্ধ ছিল এতদিন পর খুলেছে? হ্যাঁ, ভালোই লাগছে, এখন স্কুল খুলেছে। আমি স্কুলে এসেছি। কি করতে? আমি আজকে সরস্বতী পুজো ভোজন বলে আমি এসেছি, আমরা এই তিনজন। কোন স্কুল এটা? এটা সিএমএস হাই স্কুল। এসেছো তোমরা স্কুলে? কোন স্কুলে? বর্ধমান সিএমএস হাই স্কুল। কি করতে এসেছো? মধ্যাহ্ন ভোজ আয়োজন হয়েছে তাই। কেন, কি উপলক্ষে? সরস্বতী পুজো উপলক্ষে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।